हेलो फ्रेंड्स, वेलकम टू मी एंड बापा चैनल। आज हमें करते चले सम्पूर्ण नतून एक ब्लग से अनेक दिन पर वार्डरोब किछु शाड़ी आज के बेर करे हल्का रोदे दिए सकाले ही खूब हल्का रोदे दिए तो से शाड़ीगुलर मध्य किछु किछु शाड़ी देखे हमार पुरानो अनेक स्मृति मने पड़े गेल, अनेक कथा माथार मध्य भीड़ करे आसछे। ताई आमी भाबलाम ओई शाड़ीगुलर किछु शाड़ी के अंततः आपनादेरके देखाई आर से स्मृतिगुलो आपनादेर साथे एकटु शेयर करी। तो चलुन शाड़ीगुलो देखे नी। एई जे शाड़ीटा एटा होच्छे आमार बेनारसी शाड़ी। तो देखते पाच्छेन जे सादा कापड़े मोड़ा आछे। आमाके दोकान थेके बोले दियेछिलो जे बेनारसी जारदोसी बा किछु भालो एई धरनेर शाड़ी के सब समय हल्का कालारेर विशेषत सादा कोनो धुति बा कोनो कापड़ बा कोनो ओन्नाते जदि मुड़े वार्ड्रोबे रखा हय ताहले सेटा खूब भालो थाके। तो ताई आमी सादा कपड़े मुड़े रेखे छी। तो एटा होच्छे आमार बियेर बेनारसी शाड़ी। कोलकातार एकटी विख्यात दोकान गड़ियाहाटेर प्रियगोपाल विषयी थेके आमार ई शाड़ीटा केना होयेछिलो। तो बहुदिन पर यह शाड़ी देखे हमारे तो अनेक स्मृति माथाय आसछे। जब 2013 साले आमार बिये होयेछिलो आज थेके प्राय 8 बछर आगे। तो बहु स्मृति मने पड़छे एखन आमार। देखाछि एटा आमार रिसेप्शनेर शाड़ी। तो आमार शोशुर बाड़ी थेके आमाके एई रिसेप्शनेर शाड़ीटी देया होयेछिलो। एटी एकटी जारदोसी शाड़ी। तो एटा तो आमार खुबई प्रिय। এটা আমি আমার বোনের বিয়েতেও পরেছিলাম। তো আমার এই রিসেপশনের জারদৌসী শাড়িটি কলকাতার এক আদিমোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা হয়েছিল। তো নিশ্চয়ই আমার ফটোটা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কিসের শাড়ি হতে পারে। এটা আমার লজ্জাবস্ত্রের শাড়ি ছিল। তো এইটা আমার লজ্জাবস্ত্রের শাড়ি বিয়ের পরে, যে আপনারা তো সবাই জানেন লজ্জাবস্ত্র দিতে হয়। তো তখন শ্বশুরবাড়ি থেকে আমাকে এই লজ্জাবস্ত্রের শাড়িটা দিয়েছিল। এই শাড়িটি আমার হাজবেন্ড আমাকে প্রথম দিয়েছিল আমার বিয়ের পরে বৌভাতের দিন সকালে যে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল সেই ভাত কাপড়ের অনুষ্ঠানে এই শাড়িটি আমাকে আমার হাজবেন্ড প্রথম উপহার দিয়েছিল। তো এই শাড়িটি একটি কাঞ্জিবরম শাড়ি, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে এই শাড়িটি কেনা হয়েছিল। তো এটি আমার আরেকটি খুব প্রিয় শাড়ি, এটিও একটি কাঞ্জিভরম শাড়ি। এটি আমার বাবা মা আমার বিয়েতে ফুল সাজার তত্ত্ব হিসেবে দিয়েছিল। তো এটিও প্রিয়গোপাল বিষয় থেকেই কেনা হয়েছিল। এই শাড়িটি বিয়ের পর প্রথমবার যখন আমি বাবা মার কাছে এসেছিলাম তখন আমার বাবা মা আমাকে এই শাড়িটি দিয়েছিল। এটাও প্রিয়গোপাল বিষয় থেকেই কেনা হয়েছিল। এই শাড়িটা আমার খুব প্রিয়, খুব সুন্দর এই শাড়িটা। তো এই শাড়িটা আমার খুবই প্রিয়, খুবই পছন্দের। এই শাড়িটা আমার বিয়ের পর প্রথম বছর পুজোতে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। এই শাড়িটা আমি সবথেকে বেশিবার পরেছি। এটি একটি ঢাকাই জামদানি শাড়ি। এই শাড়িটা পাটোলা সিল্ক এর নাম। তো এটা আমার ননদ আমার বিয়ের পর প্রথম বছর পুজোতে আমাকে দিয়েছিল। এই শাড়িটাও আমার খুব প্রিয়, আমি অনেক পরেছি এই শাড়িটা। এই শাড়িটিও আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের। এটা আমার হাজবেন্ড আমাকে এক বিবাহ বার্ষিকীতে গিফট দিয়েছিল। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে এই শাড়িটা কেনা হয়েছিল। এটি হাফ হাফ, এটি একটি ফ্যান্সি সিল্ক, এটি একটি পিওর সিল্ক শাড়ি। এটা আমার বিয়ের পর প্রথম বছর পুজোতে আমার মাসি আমাকে গিফট দিয়েছিল। এটিও একটি ডিজাইনার সিল্ক শাড়ি,
এটা আমার বাবা মা আমাকে সাদের অনুষ্ঠানে দিয়েছিল। এটিও একটু ঢাকাই জামদানি শাড়ি, এই শাড়িটিও আমার বাবা মা আমাকে সাদের অনুষ্ঠানেই দিয়েছিল। এই শাড়িটি মধুবনী সিল্ক, বিহারের মধুবন জেলায় তৈরি হচ্ছে বলে সেই নাম অনুযায়ী মধুবনী সিল্কের নাম হয়েছে। তো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো কলম দিয়ে আঁকা, তাই একে কলমকারীও বলা হয়। এই ধরনের শিল্পীরা ওইখানকার যেসব বিভিন্ন রকম অনুষ্ঠান আচার বিভিন্ন গল্প কথা এগুলোকে এই তাদের ছবির মাধ্যমে তাদের পটচিত্রের মাধ্যমে তাদের শিল্পের মাধ্যমে কী করছে শাড়ির ওপরে এঁকে ফুটিয়ে তুলছেন। এই যে দেখুন এই বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এখানে হচ্ছে এই সব শাড়িতে দেখা যাচ্ছে এইভাবে। এই যে কি সুন্দর দেখুন শাড়ির ওপরে কত রকমের গল্প কথা সব ফুটে উঠেছে। এই শাড়িটি একটি ওপারা সিল্ক, ওপারা শাড়ি, এটা আমার বোনের বিয়েতে আমার বাবা মা আমাকে দিয়েছিল। তো এই শাড়িটি আমার খুব প্রিয়, কলকাতার গড়িয়াহাটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে এই শাড়িটি কেনা হয়েছিল। আমি আমার বোনের রিসেপশনের দিন এই শাড়িটি পরেছিলাম। তো এটি একটি বোমকাই কটন শাড়ি, এই শাড়িটাও আমার খুব প্রিয়। এটি একটি সানা সিল্ক শাড়ি, এই শাড়িটি আমার ননদ আমাকে এক বছর পুজোতে দিয়েছিল, এই শাড়িটিও আমার খুব প্রিয়। এটিও একটি জামদানি শাড়ি, এটিও আমার হাজব্যান্ড আমাকে এক বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিল। এটি একটি ঢাকাই জামদানি শাড়ি, এটিও এক বছর পুজোতে আমার বাবা মা আমাকে দিয়েছিল। তো এই শাড়িটি আমার খুবই পছন্দের, খুবই প্রিয়। এই শাড়িটি আমার বোন আমাকে দিয়েছিল, এর নাম হয়তো আমি সঠিক জানি না, সানা সিল্কও হতে পারে। খুব সুন্দর কাজ করা শাড়িটা, আমি এটা আমার এক বোনের বিয়েতে পরেছিলাম। এই সিল্ক শাড়িটি পুনে থেকে কেনা হয়েছিল। তো আমার বিয়ের সমস্ত শাড়ি টুকিদি সাহেবদাকে সঙ্গে নিয়েই কেনা হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।